ওম নম শ্রী অতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিত সুখস্বরূপায় স্বামিনী তাপহারিণী। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আজ সেই চৌঠা জুলাই, যেদিন মর্ত্যলোকে স্বামী বিবেকানন্দের শেষ দিন ছিল 1902 সালের। আমরা আজকে এই দিনটিতে সেই চৌঠা জুলাইয়ের ঘটনাপঞ্জি স্মরণ মনন করব। মর্ত্যলোকে স্বামীজির এই শেষ দিনটি প্রসঙ্গে বিভিন্ন ঘটনা নানান গ্রন্থে ছড়িয়ে রয়েছে। 1918 সালে প্রকাশিত দ্য লাইফ অফ স্বামী বিবেকানন্দ বাই হিজ ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ডিসাইপলস গ্রন্থে স্বামীজির মহাসমাধির 7টি বর্ণনা রয়েছে। স্বামীজির মৃত্যু বড়ই অদ্ভুত। স্বামী সারদানন্দজী মহারাজ আমেরিকায় স্বামী অবেদানন্দজিকে লিখেছিলেন, স্বামীজি সর্বদাই বলতেন, আমার কার্য হইয়া গিয়াছে, এখন তোরা সব কর, দেখ, শোন, আমায় ছুটি দে। কখনো বলতেন, আমার মৃত্যু শিয়রে, কাজকর্ম খেলা ঢের করা গিয়াছে, যা করিয়া দিয়াছি তাই এখন জগৎ নিক, তাই বুঝতে এখন ঢের দিন লাগবে, ও খেলা কি চিরকাল করতে হবে, ও করিয়া ফেলিয়া দিয়াছি। এই চৌঠা জুলাইয়ের দিনটিকে যদি আজকে আমরা মানুষ চক্ষে স্মরণ করি, তাহলে দেখতে পাই গঙ্গা তীরে বেলুড় মঠ, বর্ষাকাল, সবুজ ঘাসে ভরা মঠের প্রাঙ্গণ এবং নানান বৃক্ষে পরিশোভিত ফল ফুলের বাগান, প্রসন্ন সলীলা ভাগীরথী কুলুকুলু নাদে ছুটে চলেছে সমুদ্রের পানে, সবাই চলেছেন পুরনো ঠাকুর ঘরে স্বামীজির সঙ্গে ধ্যান করতে। ভোর 4টে, কোনো জীবনী গ্রন্থে নেই যে ওই দিন ভোরে স্বামীজি ঠাকুরঘরে ধ্যান করতে গিয়েছিলেন কি না, কিন্তু শরীর খারাপ থাকলে তিনি সাধারণত নিজের ঘরেই ধ্যান করতেন, কিন্তু সেদিন তিনি সুস্থ ছিলেন। স্বামী সারদানন্দজী মহারাজের চিঠিতে রয়েছে, মঠের সমস্ত দেখাশোনা তিনি করিতেন এবং ছেলেদের পড়াশোনার ভারও তিনি লইয়াছিলেন। ইদানিং পূর্বের ন্যায় বৈরাগ্যের ভাবটা খুব প্রবল হইয়াছিল। রাত্রি 4টের সময় সকলকে লইয়া ঠাকুরঘরে গিয়া জপ ধ্যান করিতেন। বাবুরাম মহারাজের চিঠিতে রয়েছে, প্রায় 2 মাস হতে ছেলেদের নিয়মিত ধ্যান ভজন করাতেন এবং নিজেও উহাতে যোগ দিতেন। সকাল 6টা থেকে 8টা স্বামীজি সকলের সঙ্গে বসে প্রাতরাশ করলেন। বাবুরাম মহারাজের ভাষায়, ওই দিন প্রাতঃকালে উঠে যেমন ফুর্তি করতেন, সেইরূপ স্ফূর্তি হাসি বিদ্রুপ আমার সঙ্গে কত হলো, যেমন গরম দুধ আর ফলাদি খান সেইরূপ খেলেন ও আমায় খাওয়াইবার জন্য কত আগ্রহ করলেন। তারপর গঙ্গার একটা ইলিশ মাছ এবৎসর এই প্রথম কেনা হলো, তার দাম নিয়ে আমার সঙ্গে কত রহস্য হতে লাগলো। একজন বাঙাল ছেলে ব্রজেন্দ্র ছিল, তাকে বললেন, তোরা নতুন ইলিশ পেলে নাকি পুজো করিস, কী দিয়ে পুজো করতে হয় কর। চা খেতে খেতে স্বামীজি তার গুরুভাইদের সঙ্গে অতীত দিনের অনেক আলোচনা গল্প করলেন এবং পরের দিন শনিবার অমাবস্যা থাকায় ওই দিন রাতে কালী পূজার ইচ্ছা প্রকাশ করলেন এবং একটু পরে শশী মহারাজের পিতা তন্ত্রসাধক ঈশ্বরচন্দ্র চক্রবর্তী উপস্থিত হলে স্বামীজি তাকে সানন্দে দেখে বললেন, এই যে ভট্টাচার্য মহাশয় এসেছেন। 11টার পর কোনো একটা মতে রয়েছে, ঈশ্বরচন্দ্র চক্রবর্তীকে দেখে স্বামীজি খুশি হয়ে বলেছিলেন, এই যে ভট্টাচার্য, বা বেশ হয়েছে, কাল শনিবার অমাবস্যা, বড় ভালো দিন। বাবুরাম মহারাজকে বলিলেন, দে কাল মহামায়ের পুজো লাগিয়ে দে। সকাল 8টা থেকে 11টা স্বামীজি আবার ঠাকুরঘরে একা ধ্যান করতে গেলেন। বাবুরাম মহারাজ লিখছেন, আন্দাজ 8:30 বেলার সময় তিনি ঠাকুরঘরে ধ্যান করবার জন্য উঠলেন। আমি প্রায় 9:30 পুজোর জন্য ঠাকুরঘরে উঠিলাম। আমায় দেখে কহিলেন, আমার আসুন ঠাকুরঘরের শয়ন ঘরে করে চারিদিকে দরজা বন্ধ করে দে। আন্দাজ 11টার পর ধ্যান থেকে উঠে, মা কি আমার কালো, কালো রূপা এলো কে সে হৃদি পদ্ম করে আলো, গুনগুন করে এই গানটি গাইলেন। ধ্যানের পর তিনি নিজের হাতে ঠাকুরের বিছানা ঝেড়ে দিলেন। ওই বদ্ধ ঘরে কি ঘটেছিল কেউ জানে না, তা চিরদিন রহস্যময় হয়ে থাকবে। তারপর ঠাকুর ঘর থেকে সিঁড়ি দিয়ে নেমে উঠোনে একটু প্রায়চারি করলেন।
বাবুরাম মহারাজ স্বামীজিকে অস্ফুট স্বরে বলতে শুনলেন, যদি আরেকটা বিবেকানন্দ থাকতো তবে বুঝতে পারতো বিবেকানন্দ কি করে গেল, কালে কিন্তু এমন শত শত বিবেকানন্দ জন্মাবে। এই কথাটি শুনে বাবুরাম মহারাজ বিচলিত হয়েছিলেন। বেলা 11টা থেকে 12টা স্বামীজির মনে হঠাৎ শাস্ত্রের একটা বিশেষ অংশ দেখার ইচ্ছা হলো। তাঁর আদেশে স্বামী শুদ্ধানন্দজির গ্রন্থাগার থেকে শুক্ল যজুর্বেদ এনে ভাষ্য সমেত একটি মন্ত্র পাঠ করলেন। স্বামীজি সেই ভাষ্য সম্পর্কে বারবার বললেন যে ব্যাখ্যা আমার ভালো লাগছে না, ভাষ্যকার সুষুম্না পদের যে ব্যাখ্যাই করুন পরবর্তীকালে তন্ত্রাদিতে দেহাভ্যন্তরস্থ সুষুম্না নারী বলে যা উক্ত হয়েছে তারই বীজ এই বৈদিক মন্ত্রে নিহিত রয়েছে। দুপুর 12টা থেকে 1টা স্বামীজি সাধারণত নিজের ঘরে একাকী আহার করতেন, কিন্তু সেদিন সকলের সঙ্গে বসে নিচে আহার করলেন। বাবুরাম মহারাজ এবং ঈশ্বরচন্দ্রকে পাশে বসিয়ে স্বামীজি ইলিশ মাছের ভাজা ঝোল এবং অম্বল দিয়ে অতি তৃপ্তির সঙ্গে ভোজন করলেন। খাবার সময় রঙ্গ করে বললেন, একাদশী করে খিদেটা খুব বেড়েছে, ঘটিবাটিগুলো ছেড়েছি কষ্টে। আহার শেষে নানান প্রসঙ্গের পর জল চেয়ে রহস্য করে বললেন, ফিস ওয়ান্টস ওয়াটার টু সুইম, অর্থাৎ মাছ সাঁতার কাটার জন্য জল চাইছে, দে এক গ্লাস জল দে। বেলা 11টা থেকে 1:30 খাবার পর স্বামীজি একটু বিশ্রামের জন্য চেষ্টা করলেন, কিন্তু বিশ্রাম হলো না। বিরাট জাম্বো জেট আকাশে ওড়ার আগে রানওয়েতে এসে দাঁড়ায়। তখন তার 4টি ইঞ্জিন ভীষণ দ্রুত বেগে চলতে থাকে, প্লেনটা থরথর করে কাঁপতে থাকে, তারপর অদৃশ্যে চলে যায়। স্বামীজির শরীর এবং মন যেন তেমনি অনন্তের উদ্দেশ্যে ওড়ার আগে দ্রুত কাজ করছিল। তার পক্ষে অলসভাবে নরম বিছানায় শুয়ে কাল ক্ষেপণ করা সম্ভব ছিল না। বেলা 1:30 থেকে 4:30 বিভিন্ন গ্রন্থে বিভিন্ন সময়ের বিভিন্নতা রয়েছে, কিন্তু প্রত্যেক বিবরণীতে রয়েছে শেষ দিনে স্বামীজি সকালে 3 ঘন্টা ধ্যান করেন, দুপুরে 3 ঘন্টা ব্যাকরণ পড়ান। বাবুরাম মহারাজের চিঠিতে রয়েছে, বেলা 1টার পর আমায় তুলে বললেন, চল পড়ি গে, সন্ন্যাসী হয়ে দিবানিদ্রা খারাপ, আমার আজ ঘুম হলো না, একটু ধ্যান করে মাথাটা কিছু ধরেছে, ব্রেন উইক হয়েছে দেখছি। তারপর লাইব্রেরিতে বসে 3 ঘন্টা পাণিনি ব্যাকরণ পড়াইলেন। স্বামীজির বেলুন মঠের নিয়মাবলীতে লিখেছেন যে বিদ্যার অভাবে ধর্ম সম্প্রদায় নিচ দশা প্রাপ্ত হয়, অতএব সর্বদা বিদ্যার চর্চা থাকিবে। শেষ দিনেও নিজের মাথা ধরা এবং অসুস্থতা সত্ত্বেও মঠের সাধু এবং ব্রহ্মচারীদের নিয়ে উপরের ঘরে তিনি বড়দরাজের লঘু কৌমুদি পড়ালেন। জনৈক সাধু স্বামীজির ক্লাসের বর্ণনা দিচ্ছেন যে পাঠ 3 ঘন্টা ধরে চলেছিল, কোনো একঘেয়েমি ছিল না। শিক্ষাদানকালে স্বামীজি তার স্বভাবসিদ্ধ মজার গল্প বা কৌতুকপ্রদ শব্দ ব্যবহার করেছিলেন। ব্যাকরণের কোনো কোনো নীরস সূত্রকে তিনি বিভিন্ন রসিকতার মাধ্যমে এমন হাস্যোদ্দীপক করে তুলেছিলেন যাতে ওই শাস্ত্রের কথাগুলো ব্রহ্মচারীদের মধ্যে চিরকাল গেঁথে যায়। এবং এদিন ব্যাকরণ ক্লাসের পর স্বামীজিকে একটু ক্লান্ত লেগেছিল। বিকেল 4:30 থেকে 5:30 স্বামীজি একটু জল এবং 1 কাপ গরম দুধ খেলেন, তারপর বাবুরাম মহারাজকে নিয়ে বেলুর বাজার পর্যন্ত বেড়াতে গেলেন। তখন গ্র্যান্টেং রোড থেকে মঠের বর্তমান গেট ছিল না, দক্ষিণ দিকের গেট দিয়ে বেলুর গ্রামের ভেতর যেতে হতো। সেদিন যাতায়াত মিলে স্বামীজি প্রায় 2 মাইল হাঁটলেন। বেড়াবার কালে একটা বাগান দেখে তিনি বললেন, আমেরিকার রিজলিম ম্যানারে মিস্টার লেগেটের বিরাট বাগান কি করে অল্প লোকের সাহায্যে যন্ত্র দিয়ে পরিষ্কার রাখে। তারপরেই বাবুরাম মহারাজকে বললেন, আমায় কেন নকল করবি, ঠাকুর নকল করতে বারণ করতেন, আমার মতন উড়ন চোরে হবি নেই। এবং সেই বিকালেই তিনি ছেলেদের বলেছিলেন, কেউ যদি কখনো আমাকে নকল করে তাকে পদাঘাতে দূর করে দেব, আমায় নকল করতে চেয়েও না। বাবুরাম মহারাজ অভেদানন্দজি মহারাজকে চিঠিতে লিখেছিলেন যে মঠে একটি বেদ বিদ্যালয় স্থাপন করিবেন এই ইচ্ছা কদিন হতে খুব প্রবল হইয়াছিল, শেষের দিনেও বেদ সংক্রান্ত পুস্তক আনাইবার জন্য পুনা ও বোম্বাই নগরে 3 খানা চিঠি লেখা হয়। আমি জিজ্ঞাসা করিলাম, বেদ পড়িয়া কী হবে? স্বামীজি বললেন, কুসংস্কারগুলো যাবে বেদ পড়িলে। বিকাল 5:30 থেকে 7:30 বেরিয়ে এসে স্বামীজি বাথরুমে গেলেন, ফিরে এসে মঠের বারান্দায় বসলেন, কখনো আম গাছের নিচের বেঞ্চিতেও বসতেন। সমাগত সাধু ব্রহ্মচারীদের বললেন, আজ আমার শরীর বড় হালকা বোধ হচ্ছে, আজ বেশ আছি। স্বামী প্রেমানন্দজিকে পাশ্চাত্য সভ্যতার ইতিহাস তন্নতন্ন করে বোঝালেন এবং বললেন, ভারত অমর হয়ে থাকবে যদি সে ভগবৎ সন্ধান চালিয়ে যায়,
কিন্তু ভারতের মৃত্যু হবে যদি সে রাজনীতি এবং সামাজিক সংঘর্ষে লিপ্ত হয়। তারপর বাবুরাম মহারাজ সন্ধ্যারতির জন্য ঠাকুর ঘরে গেলে স্বামীজি ঈশ্বরচন্দ্র চক্রবর্তীর সঙ্গে অনেকক্ষণ কথা বললেন। 6:30 নাগাদ তিনি দেখলেন ঠাকুরের মন্দিরের নিচে বারান্দায় বসে সাধুরা চা খাচ্ছেন। তিনি তাদের কাছে গিয়ে বলেন, আমাকে এক কাপ চা দিতে পারিস? খুশি মনে তাদের সঙ্গে বসে চা খেলেন। 7:00 নাগাদ ঠাকুরের আরতির শঙ্খ ঘণ্টা বাজল। স্বামীজি মঠ বাড়ির পশ্চিমের বারান্দা থেকে উঠলেন এবং দেখলেন সাধু ব্রহ্মচারীরা ঠাকুর ঘরে যাচ্ছে। তিনি নিজের ঘরে যাওয়ার জন্য দরজা খুলে ওপরে ওঠার সিঁড়িতে পা দিলেন। সেবক স্বামী বোধানন্দজি তাঁর পেছনেই ছিলেন। স্বামীজি হঠাৎ সিঁড়িতে দাঁড়িয়ে পড়লেন। স্বামী বোধানন্দজি তাঁর স্মৃতিকথায় লিখছেন যে, আমি একতলার সিঁড়ির নিচে দাঁড়িয়েছিলাম। তখন জুলাই মাস, ভারতে প্রচুর মশা এবং তা এমন মারাত্মক যে ওর কামড়ে ম্যালেরিয়ার আশঙ্কা থাকে। মশারি ছাড়া রাত্রে কেউ ঘুমোতে পারে না। তিনি লক্ষ্য করেছিলেন যে সাধুদের অনেকেরই মশারি ছিঁড়া, ছিঁড়া জায়গা দিয়ে মশা ঢুকলে তাদের আর বের করতে পারা যায় না। আমার প্রতি, অর্থাৎ বোধানন্দজির প্রতি তাঁর শেষ আদেশ ছিল, দেখিস সাধুরা যেন সবাই নতুন মশারি পায়। এই চিত্র অনবদ্য। সিঁড়ির দ্বিতীয় বা তৃতীয় ধাপে রেলিং ধরে দণ্ডায়মান হৃদিবান নিঃস্বার্থ প্রেমিক স্বামী বিবেকানন্দ, যার পায়ে চটি, পরনে গেরুয়া কাপড়, গায়ে ফতুয়া, মণ্ডিত মস্তক, সেই ডাগর ডাগর চোখ দুটি করুণায় এবং অনুকম্পায় ভরা, তাকিয়েছেন শিষ্যদের প্রতি আর ভাবছেন কী করে সাধুদের ম্যালেরিয়া থেকে বাঁচানো যায়। যে মহাপ্রাণ পঞ্জিকা থেকে মৃত্যুর দিন ঠিক করে রেখেছেন এবং 2 ঘন্টার মধ্যে তিনি মহাসমাধি লাভ করবেন, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত তার হৃদয় ছিল পরকল্যাণ চিন্তায় মগ্ন। সন্ধে 7:00 থেকে রাত্রি 9:10 স্বামীজি ঘরে ঢুকলেন, সঙ্গে সেবক ব্রহ্মচারী ব্রজেন্দ্র। তাকে স্বামীজি বললেন, আমার মালা 2 ছড়া দে। জপে বসার আগে সেবককে বললেন, যতক্ষণ না ডাকি অন্য ঘরে গিয়ে জপ ধ্যান কর, ওয়েট অ্যান্ড মেডিটেট টিল আই কল ইউ। বিবেকানন্দের মুখ দিয়ে নির্গত হচ্ছে মানব জাতির প্রতি অজস্র বাণী। আজ শেষ লগ্নে সেই অন্তঃস্থল থেকে বেরিয়ে এলো তাঁর শেষ বাণী, অপেক্ষা করো ও ধ্যান করো যতক্ষণ না আমি তোমাকে ডাকি। স্বামীজি সাধারণত তাঁর ধ্যানে বসতেন পূর্বমুখী হয়ে, অর্থাৎ গঙ্গার দিকে মুখ করে, কিন্তু তাঁর এই শেষ ধ্যানে ব্যতিক্রম দেখা যায়। 28 আগস্ট 1902 সালে নিবেদিতা লিখছেন চিঠিতে যে, অদ্ভুত কথা বলি, সেদিন প্রচলিত রীতি লঙ্ঘন করে উত্তর পশ্চিম দিকে মুখ করে ধ্যানে বসেছিলেন। কেনই ব্যতিক্রম না, স্বামীজির ঘরের ঠিক উত্তর পশ্চিম দিকে বেলুড় মঠের পুরনো মন্দিরের ওপর তলার ঠাকুর ঘর। সেজন্য রাজা মহারাজ যের কথা উল্লেখ করে 28 জুলাই নিবেদিতা ম্যাকলাউডকে লিখেছিলেন যে, ব্রহ্মানন্দ বলেছিলেন এবার ও চলে যাবে ঠাকুরের মতোই, কারণ প্রতিদিন ঠাকুরকে দেখছি ওর মধ্যে। প্রায় 1 ঘন্টা বাদে 8:00 নাগাদ স্বামীজি ব্রহ্মচারী ব্রজেন্দ্রকে ডেকে ঘরের জানলা খুলে দিতে বললেন এবং মাথায় বাতাস করতে বলে মেঝেতে শুয়ে শুয়ে ধ্যান করতে লাগলেন। একটু পরেই তিনি ব্রজেন্দ্রকে পা টিপে দিতে বললেন এবং তখন তার একটু নিদ্রা বেশ হলো। শরৎ মহারাজের চিঠিতে রয়েছে, প্রায় 1 ঘন্টা এইরূপ স্থির হইয়া চিত হইয়া শুইয়া থাকিবার পর ডান হাতখানি ঈষৎ কাঁপিতে লাগিল এবং কপালে বিন্দু বিন্দু ঘাম হইতে লাগিল। 2 মিনিট ওইরূপ হওয়ার পর মুখ দিয়ে একটি দীর্ঘশ্বাস ছাড়িলেন। পরে 2 মিনিট আবার স্থির থাকিয়া মুখ দিয়ে আরেকটি দীর্ঘশ্বাস ফেলিলেন এবং সেই সঙ্গে মাথাটি নড়িয়া উঠিল এবং চক্ষু ভ্রুমধ্যে স্থির হইয়া রহিল আর মুখে এক অপূর্ব জ্যোতিও হাসি দেখা গেল। বাবুরাম মহারাজ লিখেছেন, এক দীর্ঘ নিঃশ্বাস ত্যাগের পর একেবারে সমাধি। তখন ব্রজেন্দ্র, অর্থাৎ ব্রহ্মচারী মহেন্দ্র, ভয় পেয়ে গোপাল দাদাকে ডাকিয়া বলে, কি হইল দেখুন, ইহার 2-1 মিনিট পরে আমি গিয়া সমাধিস্থ দেখিয়া শশীর বাবাকে ডাকিয়া স্বামীজির কানে শ্রী শ্রী গুরু মহারাজের নাম করিতে লাগিলাম, যদি সমাধি ভঙ্গ হয়। কি সে জ্যোতির্ময় মুখমণ্ডল, কি সে স্বর্গীয় তেজপূর্ণ বিস্ফারিত নেত্র, কেবল কৌপিন পরিহত সে সুন্দর শরীরে এক অপূর্ব কান্তি পরিলক্ষিত হয়েছিল। তার পরের দিনও সেই মুখমণ্ডল দর্শন করে অনেকের দুঃখ শোক দূর হয়েছিল, ঠিক যেন শিব শুয়ে আছেন, কোনো অঙ্গের কোনো রূপ বিকৃতি হয়নি। ইচ্ছে করেই যেন শরীরটা ত্যাগ করলেন। ওই যে ঠাকুর বলেছিলেন, তুই যেদিন স্বস্বরূপ জানতে পারবি সেদিন তুই শরীর ছেড়ে দিবি।
তাই হইল। ব্রহ্মচারী ব্রজেন্দ্র যখন স্বামীজির পদসেবা করছেন তখন তিনি বাম পার্শ্বে শয়ন করছিলেন, অনেকেই বলেন এটা। তারপর রাত 9টা নাগাদ তিনি পার্শ্ব পরিবর্তন করে শয়ন করলেন এবং ছোটো ছেলে যেমন স্বপ্নে কাঁদে সেই রকমভাবে অস্ফুট শব্দ করলেন। হাতখানি কেঁপে উঠল, দীর্ঘ নিঃশ্বাস পড়ল, মাথাটা বালিশ থেকে পাশে পড়ে গেল, তারপর আরেকটা দীর্ঘ নিঃশ্বাস পড়ল এবং একটু পরেই সব স্থির হয়ে গেল। রাত তখন 9টা 10। স্বামীজির ভবিষ্যৎবাণী সত্য হলো, আমি কখনো 40 পেরুব না। দেহত্যাগকালে তাঁর বয়স হয়েছিল 39 বছর 5 মাস 24 দিন। রাজা মহারাজ কেঁদে বলে উঠেছিলেন, সামনে থেকে যেন হিমালয় পাহাড় অদৃশ্য হয়ে গেল। কারণ তখন রাজা মহারাজ রয়েছেন কলকাতায়, একজন ডাক্তার ডাকতে গেল আর রাজা মহারাজ শরৎ মহারাজকে খবর দিতে একজন দৌড়লো। রাত্রি 10:30টাতেই দুজনে মঠে এলেন এবং যথাকালে ডাক্তার এসে পরীক্ষা করে কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চালু করার চেষ্টা করলেন, কিন্তু সব নিষ্ফল হলো। রাত 12টায় তিনি জানালেন যে প্রাণবায়ু বেরিয়ে গেছে। সত্যি সত্যি সেই যে শেষ দিনে তিনি ঘরে ঢুকে ধ্যানে বসলেন এবং সেবক ব্রহ্মচারীকে বাইরে থাকতে বললেন, সত্যি সত্যি এ এক যেন বার্তা। ওই যে স্বামী বিবেকানন্দ কখনো চলে যেতে পারেননি, নিরঞ্জনানন্দজি গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছিলেন নরেন চলে গেল, গিরিশচন্দ্র বলেছিলেন চলে যাননি দেহত্যাগ করলেন, স্বামীজি সত্যি সত্যিই চলে যাননি। বেলুড় মঠের স্থূল শরীর ছেড়ে তিনি প্রথমে জ্যোতির্ময় দেহ নিয়ে আবির্ভূত হলেন মাদ্রাজে এবং শশী মহারাজকে বললেন, দেখ শশী, স্থূল শরীরটাকে থুতুর মতন ফেলে দিয়ে সস্বরূপ পরিগ্রহ করেছি। অর্থাৎ আজকের দিনটি যেন সেই সস্বরূপ পরিগ্রহের দিন। সেই জন্য বিবেকানন্দরূপী মানুষটি অন্তরিত হলেন, কিন্তু তার অশরীরী বাণী এবং অলৌকিক জীবন আজও অগণিত মানুষের অন্তর আত্মার অনুপ্রেরণা জাগিয়ে যাচ্ছে যে তিনি এখনও জীবিত। জোসেফিন ম্যাকলাউড বলতেন সেই জন্য, হ্যাঁ, তিনি তোমার মধ্যে আমার মধ্যে সকলের মধ্যে বাস করেন, তিনি মরতে পারেন না, অমর তিনি আত্মা। সেজন্য বিবেকানন্দ আদর্শের কখনো মরণ হবে না। পৃথিবীর অসংখ্য লোক, কোটি কোটি লোক তার শক্তিতে শক্তিমান হয়ে তার আদর্শকে ধরে বেঁচে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। আজকের দিন আমরা সেই স্বামীজির কথাই স্মরণ করলাম আজ। তাই ওই যে আমি কখনো 40 পেরোব না সেই কথা যেমন ধ্রুব সত্য হয়েছিল, তেমনি আজকের দিনটি আমাদের রিয়েলাইজ করতে হবে তিনি চলে যাননি, তিনি সত্যি সত্যি স্থূল শরীর ত্যাগ করেছেন, দেহত্যাগ করেছেন, কিন্তু তিনি অমর, তিনি আত্মা, তিনি আমার মধ্যে, সকলের মধ্যে, আপনার মধ্যে বাস করছেন। এই অনুভবটা যখন আসবে তখনই জীবন ধন্য হয়ে যাবে। সৎকথায় প্রতিদিনের মননে আমরা আজকে স্বামীজির কথা স্মরণ করছি এবং আজকে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কনভোকেশন দিন, সেটি ছুটির দিন নয়, সেখানে খুব সুন্দর করে অনুষ্ঠান হয় স্বামীজির এই মৃত্যু দিবসে। এবং সত্যি সত্যি এই কিছুদিন আগে বাংলাদেশ পরিভ্রমণ করে এলাম, সেখানে দেখলাম যে মানুষের আন্তরিকতা এবং ব্যবহার, আদর্শের প্রতি তাদের আনুগত্য দেখে মুগ্ধ হয়ে গেছি। লাঙলবন্দ গিয়েছিলাম যেখানে স্বামীজি গিয়েছিলেন, নাগমশায়ের বাড়ি গিয়েছিলাম এবং 90 বছরের প্রাচীন সন্ন্যাসীর সঙ্গ লাভ করে সত্যি সত্যি আনন্দে আপ্লুত হয়েছি, ধন্য হয়েছি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম।